Ah, ইলিশের স্বাদ অসাধারণ। কতদিন পরে এই ইলিশ মাছের স্বাদটি পেলাম। মানে ইলিশটা কোথায়, পদ্মায় না মেঘনায়? আরে ইলিশ, ইলিশ খেয়েছিস? ইলিশ যদি খেয়ে থাকিস খা, দেখ কি স্বাদ অসাধারণ। বাবা, এটা রুই মাছ। রুই মাছ তাই মনে হচ্ছিল, ফ্যাকাশে মানে স্বাদ পায় না, মাঝে মাঝে কেমন যেন বিষাদ লাগে। এই রুই কোথাকার? একদম নদীর দুই নদী নদীর তো না মনে হয়, এই যে ফার্মের মানে যেগুলো ঘেরের মাল নাকি? রান্নাটা সুন্দর হয়েছে ভাই সাহেব, একটু মাংস দিই। একটু ও খাসির মাংসের কি স্বাদ, কতদিন এরকম করে খাসির মাংস খাইনি। আহা ভাই, এটা গরু। গরু তাই তো বলি, এত চর্বি কম কেন? চাষের গরু নাকি ঘেরে? আব্বু আব্বু থাক না, ঘুমাক না, আমাদের যেতে হবে না। এই কিরে, বাজারে গেছিলি? মাছ নিয়ে আসিস? কিরকম মাছ নিয়ে আসিস? আমার টাকা বেশি দিস তো, 1,000 টাকা দিস না? একটা মাছের দাম কি 1,000 টাকা হয়? এই বেটা, আমরা আরেকজনের বাসায় তাই বেশি দিচ্ছি 1,000 টাকা। সাহেব মানে এখন তো 4টা বেজে গেছে, তাহলে আমরা যাই কি বলেন? আজকে তো যেতে পারবেন না। কেন কেন? অনেক গঞ্জাম রাস্তায় শ্রমিক আন্দোলন, গাড়ি টাড়ি পুড়িয়ে একেবারে একাকার। ইয়েস, তুই এমন ভাবে কথা বলতিস মানে বিশ্বকাপ জিতছিস, ওয়ার্ল্ড কাপ জিতছিস। না বাবা, আসলে ভাবলাম অবরোধ হরতাল ভাঙচুর আগুন দিয়ে পুড়িয়ে মারবে। হোটেল থাকি নাকি আমরা? তাকে কি তোমার বাপ দে, মানে বিষয়টা এরকম খুবই মানে ঘটনা হয় কি জানেন? আর হোটেলে থাকবেন কেন, আমার বাড়িতে কি জায়গা নেই? থেকে যান না একটা লাভ। সেটাই তো, এত বড় বাড়ি থাকতে এরকম কোনো অ্যাক্সিডেন্ট হলে নানান ধরনের ঘটনা ঘটে যায়, তাই না? ঠিক না? তো অসুবিধা নেই, থাকা যাচ্ছে তো। তাহলে কি আমরা থাকবো এক সপ্তাহ থাকি?